মায়েরা কাঁদতেছে, তার মধ্যে বারবার সুর 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 বলতেছে। বারে কাঁদতে বারণ করো, একটা সুরার জন্য আবার কান্দন কিসের? তারে বলো এই সোরটাটারে তাড়াতাড়ি ডিভোর্স দিতে। তোমার মুখে কি কিছুই আটকায় না? মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। আব্বা আব্বা আব্বা, আসসালামু আলাইকুম আব্বা, আমি কোচি আব্বা। আব্বা আব্বা আব্বা, আপনার জামাই আব্বা, আপনার মেয়ের বুবু কান্না করো না তো, সে চুরি করছে, ধরা খাইছে, এই জন্য তার শাস্তি হয়েছে, এখন কান্না করার কোনো লাভ হইব? খবরদার, তারে চোর কবি না। এই চোর কবি না তো কি করবো, একটা চোর চোর কবি না তো সাধু কবো। হ্যাঁ, আমি তো পয়লা থেকেই কইছি যে এইটারে এই বাড়িতে আশ্রয় দেওয়ার দরকার নাই। না, তার জামাই ওদের উতলায় পড়ছে। হ্যাঁ, আমার খোয়ারের সবচেয়ে ভালো মুরগিটা তারা জবাই করে খাওয়াইছে, আবার আমার জোর করে তুমি বাজারে পাঠাইছো এই চোরটার জন্য। তারপর কি হয়েছে? হ্যাঁ, চুরি কইরা ধরা পইরা গলায় জুতার মালা লাগে, আমার মানিজ্য ডুবে এসে ভাগছে। চুপ কর, মুখে তো কিছু আটকায় না, এমনি দেখতেছো মায়েরা কাঁদতেছে, তার মধ্যে বারবার চোর 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 বলতেছে। তারে কাঁদতে বারণ করো, একটা চোরার জন্য আবার কান্দন কিসের? তারে বলো এই চোরটাটারে তাড়াতাড়ি ডিভোর্স দিতে। তোমার মুখে কি কিছুই আটকায় না? মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। আব্বা আব্বা আব্বা, আসসালামু আলাইকুম আব্বা, আমি কোচি আব্বা। আব্বা আব্বা আব্বা, আপনার জামাই আব্বা, আপনার মেয়ের মানে কথাই শুনলো না সোম তালুকদার। যদি আমার বউর বাপ না হইতে তোর আমি অশ্লীল ভাষায় দুটা গালি ধর বাপ, ফোনটা ধর। হতাশ, আমি হতাশ, খুবই হতাশ। এখন আমি বিপদে পড়ছি, সবাই এড়াই দিতেছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের আমি কুচি নিয়ে যাবো সেই দিনের কাছে। তুমি উপস্থিত থাকা অবস্থায় দুলা ভাই কিভাবে অপমান হয়? এই তোমার ভালোবাসা না, নিজের প্রেমিকা দুলা ভাইরও বাঁচিতে পারো না। সি 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 সি, আমি না বুঝলাম না, বুঝছো? আচ্ছা, দুলাভাই গেছে, সমস্যা কি? দুলাভাই গেছে, আমাকে তো ভালো হয়েছে। তোমার আমার প্রেমের একমাত্র সাক্ষী কিন্তু দুলাভাই। দেখছো, দুলাভাই যতদিন ছিল আমি তোমার সাথে ঠিক মতন দেখা করতে পারছি, কিন্তু আজকে আজকে আমি নির্ভয়ে তোমার কাছে চলে আসছি। দুলাভাই গেছে মানে কি? সে কি মারা গেছে? সে কি আবার ফিরে আসতে পারবো না? দুলাভাই আসার পর যখন আমার ফ্যামিলির সাথে একটা ভালো সম্পর্ক হাসিব, তখন যদি দুলাভাই আমাদের সম্পর্কের বিরোধিতা করে তখন কি করবা? তখন এটা তখন দেখা যাইব। আর শোনো, সে হইলো আমগো গ্রামের জামাই, তার উপর আবার তোমার দুলাভাই, এর জন্য আমি বিশ্বাস কইরা এতগুলো টাকা পয়সা এবং সব দায়িত্ব তার হাতে বুঝাই দিলাম। সে কি করলো? সে বিশ্বাস করে চুরিটা কেন করলো? এটা কি তার ঠিক হইছে?